হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে এবং খুবই ঠান্ডা, কিন্তু এই শীতকালে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন কি সন্ধ্যের দিকে বা ভোরের দিকে বা সকালবেলা কুয়াশা দেখতে পান চারিদিকে। তো আপনার মনে এই প্রশ্নটা কখনো আসেনি কি এই কুয়াশাটা কেন হয়, কী কারণের জন্য আমরা কুয়াশা দেখতে পাই? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটাই বলবো কি কুয়াশা কীভাবে তৈরি হয়, এর বৈজ্ঞানিক পদ্ধতি কী, কুয়াশা কত ধরনের এবং কীভাবে এই কুয়াশা আমাদের দেখতে অসুবিধে করে চারদিকে। তো যদি আপনারা এই বিষয়ে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। বন্ধুরা, কুয়াশাকে দেখে আপনাদের কার মতো লাগে? মেঘের মতো লাগে। কিন্তু মেঘ এত নিচে আসে কী করে? তো আমি যদি নর্মালি একটা মেঘের ফর্মেশন সম্পর্কে বলি বা মেঘ কীভাবে তৈরি হয় এটা সম্পর্কে বলি, তো নর্মালি কী হয় যে সারা দিন ধরে সূর্যের তাপে যে জলীয় বাষ্পগুলো হয় সেগুলো বিভিন্ন জলাশয় হতে পারে, সমুদ্র হতে পারে, সেখান থেকে জলগুলো ওপরে উঠতে থাকে। এখন সেই জলগুলো যখন জলীয় বাষ্পরূপে ওপরে উঠতে থাকে, যত ওপরে যায় সেই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হতে থাকে এবং একটা সার্টেন স্টেজে গিয়ে সেই জলীয় বাষ্পটা সংঘনন প্রক্রিয়া সম্পন্ন হয়। এখন এই সংঘনন প্রক্রিয়াটা কি? সংঘনন প্রক্রিয়া হচ্ছে এই যেভাবে মেঘ তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে সংঘনন প্রক্রিয়া বলে। এখন সেই জলীয় বাষ্পগুলো সংঘনিত হয়ে মেঘের আকার ধারণ করে, এখন সেগুলো উপরে থাকে এবং মেঘ হয়ে চারদিকে ঘোরাফেরা করে, যেটা আপনারা দেখতে পান। তো বন্ধুরা, যদি আপনারা পাহাড়ের আশেপাশে থাকেন তো আপনারা বুঝতে পারবেন কি যখন এই নিচের জলীয় বাষ্পটা যখন উপরের দিকে উঠতে শুরু করে, তখন যদি সামনে কোনো পাহাড় থেকে সেই পাহাড়ের গা বেয়ে যখন ওঠে তারা, তখন তারা বেশি দূর উঠতে পারে না। এজন্য দূর থেকে কোনো পাহাড় দেখলে সবসময় সেটা মনে হবে যে সবসময় সেখানে যেন কুয়াশা বা ধোঁয়া টাইপের কিছু একটা আছে। তো এটা ছিল তো কীভাবে মেঘ তৈরি হয় তার প্রসেস। কিন্তু কুয়াশা তৈরির প্রসেসটা কি? মাটি যখন খুব ঠান্ডা থাকে, অনেক সময় আপনারা গ্রীষ্মকালেও কুয়াশা দেখতে পান, যদি একটু আদ্র বৃষ্টি হয় তো সেক্ষেত্রে কুয়াশা পরিমাণটা বেড়ে যায়। তো যখন মাটি ঠান্ডা থাকে এবং এরই সঙ্গে যদি বাতাসে বেশি হাওয়া চলাচল না করে, তখন কোনো ঝোড়ো হাওয়া বইছে না, একদম খুব খুঁটিনাটি হাওয়া চলাচল করছে, তখন মেনলি কুয়াশাটা সৃষ্টি হয়। কীভাবে? মাটির আশেপাশে, মাটি যখন ঠান্ডা হয় তখন মাটির মধ্যে অনেক জল মিশে আছে। এখন মাটি তো নর্মালি শুকনো মাটি হয় না, মাটির ভেতরে অনেক জল থাকে, তখন সেই জলগুলো বাষ্পীভূত হতে শুরু করে। এখন সেই বাষ্পীভূত হয়ে বেশি ওপরে উঠতে পারে না, মাটির একদম লেয়ারে থাকে। যেহেতু মাটি ঠান্ডা, সেখানকার বায়ুমণ্ডল ঠান্ডা, এখন আমরা জানি যে হাওয়া যত গরম হয় সেই গরম হাওয়াটা ওপরের দিকে ওঠে, কিন্তু মাটিটাও ঠান্ডা, সেই ঠান্ডা হাওয়া তো ওপরের দিকে উঠবে কেন, কারণ ঠান্ডা হাওয়া ভারী হয়। তখন সেই হাওয়াটা সংঘনন হয়ে যায় মাটির সামনে, যেহেতু মাটি ঠান্ডা আছে, যখনই হাওয়াটা শীতল হয়ে গেল তখন মাটির সামনে সংঘনিত হয়ে গেল এবং চারিদিকে আপনারা কুয়াশা দেখতে পান। এখন এই সংঘনন পদ্ধতিটা কী সেটা আমি পরে আপনাদের এক্সপ্লেন করে বলবো। সংঘনন পদ্ধতিটা এক কথায় আপনি ধরে নিন যে কোনো জল সেটা জমাটবদ্ধ অবস্থায় হয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে সংঘনন করা বলা হচ্ছে। এখন যখনই সেটা সংঘটিত হয়ে গেল তখন মাটির চারপাশে একটা পাতলা আস্তরণ পড়ে যায়, যেটা মেঘের মতো আস্তরণ পড়ে যায়, সেই জিনিসটাকে কুয়াশা বলা হচ্ছে। এই কুয়াশা মেনলি দু ধরনের, একটা হচ্ছে অ্যাডভেকশন ফগ আর একটা হচ্ছে রেডিয়েশন ফগ। অ্যাডভেকশন ফগ মেনলি সমুদ্রের আশেপাশে আপনারা দেখতে পান, আর রেডিয়েশন ফগ যেটা আপনারা আপনাদের বাড়ির চারপাশে যখন মেনলি সন্ধ্যের দিকে যে কুয়াশাটা দেখতে পান সেটা হচ্ছে রেডিয়েশন ফগ। এখন এই অ্যাডভেকশন ফগ জিনিসটা কি? বন্ধুরা, যখন দিনের বেলাতে মেনলি যখন খুব গরম থাকে, মাটিটা বেশি পরিমাণে গরম হয়ে যায়, তখন মাটির আশেপাশে যে বাতাসটা আছে সে বাতাসটা গরম হয়ে যায়। এখন যদি মাটির পাশে যদি সমুদ্র থাকে তাহলে সমুদ্রের গরম হওয়াটা অত তাড়াতাড়ি হয় না, তখন কী হয় যে মাটির ওপরে যে বাতাসটা আছে সেই বাতাসটা সমুদ্রের দিকে ছুটে যেতে থাকে এবং যত সমুদ্রের দিকে ছুটে যেতে থাকে সেই বাতাসটা ঠান্ডা হতে হতে যায়। এখন যখনই এই বাতাসটা ঠান্ডা হতে হতে যাচ্ছে, এমন একটা পজিশনে চলে গেল যে বাতাসটা সেখানে সংঘনিত হয়ে গেল। এখন আপনারা যদি সমুদ্রের ধারে বসবাস করেন এবং সমুদ্রের দিকে দেখান, দেখবেন একটা হালকা কুয়াশার আস্তরণ সেখানে পড়ে গেছে। তো এইভাবে অ্যাডভেকশন ফগটা তৈরি হয়। এখন রেডিয়েশন ফগটা কি? রেডিয়েশন ফগের প্রসেসটা আমি একটু আগে বললাম, যেটা আপনারা নর্মালি দেখতে পান। এটাও যদি আমি সমুদ্রের ধারে কল্পনা করি, মেনলি সন্ধ্যের দিকে কী হয় কি আমাদের মাটি যত তাড়াতাড়ি সূর্যের তাপে গরম হয়ে যায়, সমুদ্রের জল কিন্তু তত তাড়াতাড়ি সূর্যের তাপে গরম হয় না। এখন সূর্য যখন অস্ত যায়, মাটি কিন্তু তুলনামূলক অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কিন্তু সমুদ্রের উপরে যে বাতাসটা বা সমুদ্রের জল কিন্তু অতটা তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না। তাহলে সেখানে কী হলো, কম্পারেটিভলি মাটির উপরে যে বাতাসটা আছে সেটা ঠান্ডা বাতাস এবং সমুদ্রের কাছে যে বাতাসটা আছে সেটা গরম বাতাস। এখন গরম বাতাস ঠান্ডা বাতাসের দিকে ছুটে আসছে। এখন এইটা যখন গরম বাতাস ঠান্ডা বাতাসের দিকে আসছে, তখন এ তো ঠান্ডা হচ্ছে, যেটা ছুটে আসছে সেই জিনিসটা ঠান্ডা হচ্ছে। এখন যত সেই বাতাসটা ঠান্ডা হচ্ছে সেটা সংঘনিত হয়ে নর্মাল যে কুয়াশাটা আপনি মাটির উপর দেখতে পান সেই কুয়াশাটাই আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলছে রেডিয়েশন ফগ। তো মেনলি কুয়াশা এইভাবেই তৈরি হয়
আশা করছি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পেরেছেন যে কুয়াশা কীভাবে তৈরি হয়। যদি এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা কিছু নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে ভুলবেন না এইরকম ইন্টারেস্টিং ভিডিও ডেইলি দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।